আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
وقال النبي صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام কতে তুমি থাকিলা কিয় দেখানি দিলা কন্দে না দেখা পান তোমাকে অ প্রভু হে কন্দে না দেখা পান তোমা তুমি প্রভু হে মোর কোন তুমি প্রভু কতে তুমি থাকিলা আদম বনাই তুমি হরগত রাখিলা হাওয়া ক বনাই তুমি লগত হোয়াইলা কি সৃষ্টি করিলা ধরাতে পঠালা কি সৃষ্টি করিলা ধরাতে পঠালা কি কুদরত খেলা যে খেলিলা ও প্রভু হে কে কুদরত খেলা যে খেলিলা কোন তুমি প্রভু হে মোর কোন তুমি প্রভু কত তুমি থাকিলা কি দেখানি দিলা কোন দিন দেখা কোন তোমাকে ও প্রভু হে কোন দিন দেখা পান তোমা উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের সুনাম ধন্য সভাপতি সাহেব বিশিষ্ট ওলামা একরাম অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান এজাম সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ প্রশংসা যে মহান আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য হলেও আমাদেরকে এই দিন আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল আলামিন খাতামান নবীন সৈয়দনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মহব্বত করে নবীর প্রতি আমরা একবার দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা সাল্লি আলাইহি আল্লামা বারিক আলাইহি আমার ভাইরা আজকে এত বড় প্যান্ডেল করে একটা জালসার আয়োজনের অনুষ্ঠান করা হয়েছে তো সেই হিসাবে লোক সংখ্যা খুবই কম কারণ এখনই যদি লোক নাই পরে আর কখন হবে আর সন্ধ্যাই বা কত ছিল আসলতে আজকে একটা হাদিস পড়লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসটির রাবি উনি নিজে বললেন ওনাকে ওয়াজ করার জন্যে পরবর্তী সাহাবা কেরাম গুলিন খুবই আকর্ষিত করেছিলেন আমাদেরকে নসিহত শোনান নসিহত শোনান নসিহত শোনান উনি বললেন আমি এত ঘন নসিহত শোনাবো না আমার কথাটা ভালো করে বুঝেন আমি এত ঘন তোমাদেরকে নসিহত শোনাবো না উনি সপ্তাহে একদিন বা দুদিন নসিহত শুনিয়েছেন
তো প্রশ্ন করেছেন আপনি দ্বীনের আলোচনা করবেন তো কেন এরকম করেছেন, উনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে তোমরা লোককে বেশি গণ বলে মানুষের প্রতি দীন ইসলামের অভুক্তি এনে দিও না। আজকে বিহাল বাঙ্গালের মাটিতে এটাই হয়েছে, জালসার উপর জালসা, আজকেও জালসা, কালকেও জালসা, পরশু জালসা, আগা রাত্রে জালসা, সাত রাত্রে জালসা, সকালে জালসা, রাত্রে জালসা, মাইকে জালসা, তার টেলিভিশনে জালসা, মোবাইলে জালসা, ট্যাবের মধ্যে জালসা, জলসায় 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 টক্কর হয়ে গেছে, এখন কিছুই নাই জালসার মর্যাদা। বলেন কথা ঠিক কি নয়? বর্তমান যেটা পরিস্থিতি হয়েছে কিছুই নাই জালসার মর্যাদা। আমি আপনাদেরকে প্রথম সালাম দিয়েছিলাম, কটা লোক জবাব দিয়েছেন আমি নজর করেছি। সালাম যে শুরু দেয় সে সুরে জবাব দিতে হয়, এই শিক্ষা আমাদের দরকার রয়েছে। যে সুরে সালাম দেবে একজন সেই সুরে জবাব দিতে হবে, এ ধর নামী শরীয়ত। আপনি খুলে থাকেন তৌহিদ আলম সাহেবকে বলেন এখনই আসতে বলেন, এখনই জিজ্ঞেস করেন ফতোয়া, আপনারা আপনারা জবাব দেননি। বক্তায় সালাম দেবে জবাবটাও দিতে পারেননি, দেওয়ার মতো করে দেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সালামের কথা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু একটা মুসলমান হকুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, একটা মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের হক পাঁচটা। এক নম্বর বলা হয়েছে রদ্দুস সালাম, একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সালাম প্রদান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা কেরাম বাজারে যেতেন, বারবার বারবার করে বাজারে যে ঘুরেছেন, অথচ কিছুই বাজার করার মতো ছিল না। জিজ্ঞেস করা হলো তুমি বাজারে গিয়েছিলে? হ্যাঁ গেছিলাম। তুমি কি কিছু খরচ করেছো? আচ্ছা আমার ভাষা বুঝতেছেন? বুঝতে কথা বোঝা যাচ্ছে? সাহাবা কেরাম বাজারে যেতেন, বাজার থেকে ঘুরে এসে যায়, সাহাবা কেরাম সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো বাজারে গেছিলে বলে গেছিলাম, বলে তুমি কি খরচ করেছ? না খরচ করিনি। কেন গেছিলে? ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, শত শত মানুষ বাজারের মধ্যে, আমি একটাই নিয়ে গেছিলাম, যত মানুষের সঙ্গে দেখা হয়েছে আমি প্রত্যেককে আমি একবার করে সালাম দিয়েছি। আমি যদি সালাম দিয়েছি অন্তত লোকটা একবার বলেছে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। আজকে হাজার মানুষ আমার উপরে শান্তি বর্ষিত হোক বলে জবাব দিয়েছে। এটা করার জন্যে ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি বাজারের মধ্যে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। নেকি কামাই করার জন্য সাহাবা কিরাম কমিউনিস্ট ছিলেন? আপনারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন, মসজিদে নববীর কাছে সাহাবা কিরাম গুলিন কিছু গুলিন সাহাবী মক্কার মুহাজির সাহাবীরা দূর থেকে যারা এসেছিলেন নবীর কাছে, কিছু গুলিন সাহাবীরা মসজিদে নববীর কাছে কাছে তাম্বুরাটা নিয়ে তারা ছোট্ট ছোট ক্যাম্প করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা কিরাম গুলিন আল্লাহর নবীর কাছে তারা থেকে দীন ইসলামের কথা গুলিন শুনতেছিলেন শুনতেছিলেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এশারের নামাজের সময় নবী বলে দিলেন সাহাবীরা মসজিদে যত দূর থেকে যে আসবে পায়ের কদমে অত নেকি বেশি পাবে। সুবহানাল্লাহ। কোন নবী ওয়াজ করেছেন এশারের নামাজ পরে, সাহাবা কিরামের কাছে তাদের প্রতিক্রিয়া কত হয়েছে? রাত্রের বেলাতেই ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে ছেলে ভাতিজাদের সঙ্গে বুদ্ধি করেছে, আমার তাম্বুরাটা মসজিদ নববীর কাছে হয়ে গেছে, বেশি নিকটে কারিব হয়ে গেছে, তাহলে তো নেকি পাওয়া যায় না। আয় চল তাম্বুরা উঠা এখান থেকে, চল দূরে যাবো। যার যার মতো দূরে যেয়ে যে তাম্বুরা গুলিন টানিয়ে টানিয়ে ওখানে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সশরীরে উঠলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। উঠে যখন নজর করে যান মসজিদে নববীর নিকটে, যে সমস্ত সাহাবা কেরাম গুলিন তাম্বুরা নিয়েছিলেন, এবার নজর করে দেখেন ওই তাম্বুরা গুলিন মসজিদে নববীর নিকটবর্তী আর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা করতে লাগলেন কে রে, এশারের নামাজের সময় আমার সাহাবা কেরাম গুলিন মসজিদে নববীর নিকটবর্তী ছিল, আমি তাদেরকে মসজিদে নববীর নিকট আমি নজর করেছি, কোথায় গেল রে? মক্কার বেঈমানদের অত্যাচারে
আমার সাহাবা কেরামগুলি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতায় আমি নবীজি আমার কাছে এসে তারা পৌঁছে গিয়েছিল। আজকে কে রে মদিনাতুল মুনাওয়ারাতে বা কি ভাব আছে, রাত্রির বেলাতে আমার সাহাবা কেরাম মসজিদ নববীর নিকটে নাই, কোনো কোথায় চলে গেল। নবী যে আলিমুল গাইব নয়, নবী গাইবির কবর জানতেন না, তাই নবী চিন্তা শুরু করে দিয়েছেন, আহারে আমার সাহাবা কেরাম গুলিন রাত্রের মধ্যেই কোথায় চলে গেল। কিন্তু এখন নামাজের সময় হয়ে গেছে, নবী তাহাজ্জুদ পড়ে আবার ফজরের জন্য রেডি হয়ে, ফজরের যখন আজান হয়ে গেছে মসজিদে নববীতে সমস্ত সাহাবা কেরাম গুলিন মসজিদে নববীতে আগের মতোই জামাতের মধ্যে হাজির হয়ে গেছে। যখন সব সাহাবা কেরাম জামাতে হাজির হয়ে গেলেন, নামাজ ফরজ নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার মুখ উজ্জ্বল হয়ে গেল। নবী জিজ্ঞাসা করছেন, সাহাবীরা রাত্রে তো তোমরা এখানে ছিলে, আরে গেলে কোথায়, কেন গেলে, কোথায় থেকে তুমি আসলে? সাহাবা কেরাম বলতে লাগলেন, হুজুর গো আপনি তো এসারের পরে ওয়াজ করেছিলেন গো, দরদের নবী আমার, আপনি বলেছিলেন কেউ যদি দূর থেকে যদি মসজিদে আসো তাহলে প্রত্যেকটা পায়ের কদমে জমিনের ভিতরে নেকি হয়ে যায়। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার কথা চিন্তা করতে লাগলাম, আমরা তো মসজিদে নববীর নিকটে আছি, আমাদের নেকি কমে যায়, তাই আমার ছেলে ভাতিজাকে নিয়ে রাত্রির বেলাতেই আমাদের তাম্বুনাটা দূরে নিয়ে চলে গিয়েছি, দূর থেকে আসবা আমাদের আমল নামায় নেকি বেশি হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি তো? এবার রাত্রিতে অ্যাকশন হয়েছে, আর আমরা যদি বর্তমান অস্ত দূরের কথা বক্তাকে জবাই করে যদি মাংস কেটে খাওয়া দেন তাও বর্তমান পরিবর্তনের হার দেখা যায় না। এটাই হচ্ছে বর্তমান অবস্থা, বক্তব্যের শ্রোতার এবং বক্তার একই অবস্থা বর্তমান, যা কমিটি তাই বক্তা তাই শ্রোতা একই হারে অবস্থা হয়েছে, পরিবর্তন নেই। আমি 10 মিনিট পরে আজকের জালসার শ্রোতার পরিবর্তন দেখব, বুখারী থেকে একটা হাদিস পড়ার পরে আমি বুঝতে পারবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাকে আপনারা কত শ্রদ্ধা করেন। এই বিহারের মাটির কিষানগঞ্জ জেলার লোক আমার ভাষা যদি বুঝেন, আমি দেখতে যাবো পরিবর্তন কত অ্যাকশন আছে একটা নবীর হাদিসের পাওয়ার কত জমিনের ভিতরে। জালসা এরকম নয়, জালসার কিছু কায়দা কানুন আছে, জালসার কিছু নিয়ম কানুন আছে। জালসা শুধু বাজার নয়, জালসা শুধু মেয়েদের আড্ডা নয়, জালসা শুধু পুরুষদের বাজার খাওয়ার গল্পের জন্য জালসা নয়। এবার শুনুন, হাদিস বুখারী শরীফ থেকে, হাদিসের রাবি আন আবি ওয়াকিদিন আল লাইসি, উনি হচ্ছেন হাদিসটার রাবি। বুখারী শরীফে কিতাবুল ইলম 8 নম্বর সিরিয়াল করে 1 2 3 4 5 6 6 6 6 7 8 নম্বর হাদিস যেটা কিতাবুল ইলমে পাবেন ওটাই পাবেন এই হাদিসটা। আমি লম্বা একটা হাদিস পড়ছি আপনাদের কাছে। জালসা কি করে শুনতে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা কেরাম জালসা কি করে শুনেছেন তার ভিতরে বিতন আলোচনা রয়েছে, আর যদি শোনার মতো শোনা যায় তাহলে তার লাভটাই বা কি হবে? আবি ওয়াকিদিন আল লাইসি উনি বর্ণনা করে বললেন, আন আবি ওয়াকিদিন আল লাইসি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, উনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী থেকে বর্ণনা করে বললেন, বলে কি, বাইনামা হুয়া জালসুন ফিল মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটি দিনের বেলাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বারের কাছে বসে আছেন। আচ্ছা আছে ভালো কথা, একটা দিনে আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বারের কাছে বসে আছেন, বুঝতে পারলাম আমরা যে নবী বসে আছেন। আচ্ছা থাকগা, চলছে বৈঠক চলছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লামের কাছে একদম 3 জন লোকের একটা দল রাবি বর্ণনা করে বলছেন, বলে কি, ইস আকবালা সালাসাতু নাফার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই যে যখন মসজিদে নববীর মেম্বারের কাছে বসে আছেন, অন্নাসু মাহু,
আর সাহাবা কেরাম গুলিন আল্লাহর নবীর সাল্লামের সম্মুখে আছেন, তার মানে কথাটা বুঝাতে চেয়েছেন আল্লাহ রাবুল আলমিনের নবী দিনের আলোচনা করছেন, ওয়াজ করছেন, আর সাহাবা কেরাম সম্মুখে বসে 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 ওই যে সুন্দর করে শ্রোতা হয়ে আল্লাহ রাবুল আলমিনের নবীজির কথাগুলিন আল্লাহর নবীর কাছ থেকে আলোচনাগুলিন শুনতেছেন, হঠাৎ করে গো ইস আকবালা সালাসাত নাফারেন, তিনজন লোকের একটা দল, তিনজন লোকের একটা গ্রুপ হঠাৎ করে মসজিদে নববীর দরজায় এসে উপস্থিত। কয়জন লোকের কথা কইছি ভাই, কয়জন কইছি? তিনজন। তিনজন লোকের একটা দল বেশি নয় মসজিদে নববীর দরজায় উপস্থিত। আচ্ছা, উপস্থিত হয়েছে, ভালো কথা। এবার রাবি বললেন তিনজনের ভিতরে ওই যে দুইজন ফা আকবালা ইসনানে ইলা রাসূলুল্লাহ সাল্লামা, তিনজনের ভিতরে দুইজন লোক ওই মসজিদে নববীর দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নিকটে প্রবেশ করেছেন। তিনজনের ভিতরে দুইজন প্রবেশ করলেন, তাহলে বাকি থাকলো একজন। এটা রাবি বললেন ওয়াজাহাবা ওয়াহিদ, একজন ঢুকলেন না মসজিদে নববীর দরজায় উকি মেরে ফুসকি দিয়ে, উনি করলেন কি দরজা থেকেই উনি ভেগে উনি চলে গেলেন নিজের কাজে। তাহলে মসজিদে নববীতে তিনজন লোক আসলো, ঢুকলো কয়জন ভাই বলছি? কয়জন ঢুকেছে? দুইজন। আর ভেগে গেছে কয়জন? একজন। এই যে দুজন ঢুকলো, এই দুজনের অবস্থা হাল এবার এই সাহাবি বর্ণনা করেছেন, ফা ওয়াকাফা ইলা রাসূলুল্লাহ সাল্লামা, এই দুইজন লোক মসজিদে নববীতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে রূপ করে নবীজির কাছাকাছি একটু থেকে দাঁড়িয়ে গেছেন। দুইজন নবী আলোচনা করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। একটু শোনার পরেই দুজনের মধ্যে একজন মনে মনে ভাবছে, হে এসি যদি মসজিদে নববীতে আসছি যদি নবীর কথা শোনার জন্যে, তাহলে আর আমি দূর থেকে শুনে করব কি? ফাম্মা আহাদুহুমা ফারা ফুরজাতান ফিল হালকা ফাজালাসা ফিহা, উনি টুক 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 করে নজর করতে লাগলেন এই জালসার মধ্যে, দেখি তো একটু ফাঁকা জায়গা আছে নাকি মসজিদ নববীতে নবীর কাছে যাওয়ার জন্য, দেখি একটু ফাঁকা জায়গা আছে নাকি, খুব তালাশ করে 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 দেখেন নবীর কাছাকাছিতে একটু সামান্য ফাঁকা জায়গা আছে, ফুরজাতান ফিল হালকা একটু ফাঁকা জায়গা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন হ্যাঁ জালাসা ফিহা, টুম 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 করে যে ওই ফাঁকা জায়গাটা মেকআপ করে সম্মুখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসে পড়লেন। সুবহানাল্লাহ, কান সুবহানাল্লাহ, এটা জোরে কান সুবহানাল্লাহ। কয়জন গেলেন এগিয়ে ফাঁকা জায়গা মেকআপ করলেন? একজন। আর একজন কইছে যে দে আমি তো পিছনে আছি, শোনাই তো যায় কথা, কথা তো শুনতে অসুবিধা নাই, নাবি আলোচনা করছেন জোরে জোরে আমি তো শুনতেছি, অসুবিধা তো হয়নি। উনি এগিয়েও গেলেন না, ফাঁকা জায়গা তালাশও করলেন না, সামনে জায়গা থাকতেই ওয়াম্মাল আখারু ফাজালাসা খালফাহু, আরেকজন করলেন কি আগে না আসে উনি পিছনেই টুকুত করে বসে পড়লেন। বসা দরকার, শোনা দরকার, আসছে যদি বসে পড়লেন। আচ্ছা, উনি পিছনে বসে পড়লেন, তাহলে একজন পিছন মুখে বসলেন, একজন পিছনে বসলেন, ওয়াম্মাল ওয়াম্মা সালাসু ফাআদবারা যাইবান, আর তিন নম্বর যে লোকটা এসেছিল উনি তো দরজা থেকেই চলে গিয়েছেন। বাস, তিনটা বর্ণনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এবার সাহাবা কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে আমি নবীজি তোমাদেরকে একটা কথা বলছি, বলে কি? আলা উখবিরুকুম আনিন নাফারিস সালাসা, এই সাহাবীরা
আমি বিশ্বের নবী, এই যে তোমরা লক্ষ্য করলে আমি নবী ওয়াজ করছিলাম, তিনটা লোক আসলো, দুটো ঢুকলো, একটা গেল গা। আমার কথাটা বুঝতেছেন? দুইজন ঢুকছে, একটা গেছে গা, দুজনের মধ্যে একজন সামনে বসছে, আর একজন পিছনে বসছে, আর একজন ভাইগা গেছে গা। এই তিনটা লোকের কথা কি আমি তোমাদেরকে বলবো? কার কি শরীয়তে স্থান এটা কি বলবো? সাহাবা কেরাম বলেন, হুজুর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ফাআম্মা হুদাহুম বাওয়া ইলাল্লাহি ফাওয়াহুল্লাহ। সহিহ বুখারী শরীফের ভিতরে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরে শুনে নাও, ওই যে প্রথম যিনি ব্যক্তি গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপত্তা কামনা করে, আল্লাহর আশ্রয় কামনা করে দিনের মাহফিলে গাও, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, জালসার প্রথমে জায়গা মিল করে যদি লোকটা বসে পড়েছে, আমি নবী বললাম ফাওয়াহুল্লাহ, স্বয়ং আল্লাহ ওই লোকটাকে তার রহমতের দ্বারাতে নিজে আশ্রয় দান করে দিয়েছে। জীবনে যদি কোনোদিন জালসায় যান আর নবীর হাদিস যদি মানতে চান, সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে বসবেন না, তাহলে কি হবে এবার শুনে নেন। দ্বিতীয় নম্বরে বললেন, ওয়াম্মাল আখর ফাস্তাহিয়া, দ্বিতীয় নম্বরে লজ্জাবোধ করলেন, পিছনে বসলেও তো শোনা যায়, শোনাই ওটা শরীয়তের রুল নয়। যদি আলান শুনতেন সামনে বসলে 10 টাকা বেশি পাওয়া যাবে, তার পিছনে বসলে, যদি এটা আলান হয় যে কেউ যদি সামনে প্রথম যে টাকার জন্য যাবে 500 টাকা পাবে, দ্বিতীয় নম্বর লাইনে দাঁড়াবে 490 পাবে, তৃতীয় নম্বর লাইনে দাঁড়াবে 480 পাবে, তারপরে যে লাইনে বলবে সে 470 পাবে, সামনে জায়গা পাওয়া যেত কি বলেন? কেউ ফাঁকা রাখতো? বলেন বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, ফাঁকা কেউ রাখতো? কিন্তু সামনে বসলে নেকি পাওয়া যাবে এটা মানুষের ধরন নয়। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরবো, পিছনে যারা আছেন সামনে আসেন, অল্প আপনাদেরকে পায়ে ধরছি আমি, শুধু জালসার মর্যাদাটা রক্ষা করেন, শুধু নবীর হাদিসটা ফলো করেন, আজকাল জালসা শুধু নবীর হাদিস ফলো করেন, আসেন সামনে আসেন, খুনি করে বসেন না ভাই, এর পিছনে ভাই, আমার বড় ভাই বাবা চাচা মতো বয়সের আসেন, আইগেন আপনাদেরকে দুটো কথা বলি, সামনে বলুন বলি, শরীয়তের হাদিসটা আমি বলছি, আপনাদের অ্যাকশন কত হয়, ওয়াজে কত অ্যাকশন হয়, আমার কথা বুঝেন কি বুঝেন না এটা আমি দেখতে চেয়েছি, আসেন আইগেন। কিসের জন্য আমরা পিছনে বসবো? পিছনে বসবে পিছনের টক, একটা দিকে খেয়াল করবেন, কেউ যদি জিয়াপত দেয় তাহলে আগে ভাগে যাবেন, আগে গেলে মেন খাওয়াটা পাবেন, পিছনে গেলেন তো ঠান্ডা, তারপরে যাবেন, আয়না উঠছে, পচা আয়না ওঠাতে দেবে, কাজে গতিকে খাওয়ার ডাকে এরকম জালসা যদি, আরে যতক্ষণ শোনেন ভালোভাবে শুনে পারে আজান গা, শুয়ে গম পারেন গা, যান নয় জালসা শুনবেন না গম পারবেন দুইটার একটা, কিন্তু জালসায় এসে বাজার করবেন আর খায়া 3 ঘন্টা লেকচার করে আর একজনের একটু হেলা হেলা করে, আমি মাইকটা কাছে তো ঝালা হেলা হেলা করে যাব, ওই নিয়তে আসিয়েন না। এবার যারা বাজারে আছেন, আমার বিশেষ করে এই অঞ্চলের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসুন, আমার খাতিরে আপনারা না আসলেন, আমি আসামের লোক কিন্তু আমরা একটা বোম্বাই থেকে মেহমান ডেকেছি, মুম্বাইয়ের একজন মেহমান এখানে চলে এসছে, আর আমরা যদি এই ব্যবহার করি উনি কি ভাববেন, উনি আল্লাহকে সম্পর্কে কি ভাববেন? একটা মুম্বাইয়ের একটা মেহমান জামিয়াতের একজন জিম্মাদার লোক কি ভাববেন উনি সলফি সাহেব? কাজের থেকে যারা বাজারে আছেন আপনাদেরকে অনুরোধ করব, এখন একটু সময় আছে, আপনারা একটু এদিকে আসুন। আমার ভাইরা, শরীয়তের কথা শুনলেই না আজকে আমাদের কিন্তু জমিনের ভিতরে অন্তর কেঁপে যায় না, কাঁপে না। আমার ভাইরা, আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, নবীর যুগাগো যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বুখারী শরীফে যার জান্নাতের খবর দেওয়া হয়েছে, ওই লোক বলিন পৃথিবীর জমিনের ভিতরে কেমন ভয় করেছেন, পৃথিবীর জমিনের ভিতরে একটু খেয়াল করে শুনুন। একটা নাম আপনারা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী একজন ছিলেন হযরত আবু বকরের কন্যা, নামটা বলেন তো ভাই, আবু বকরের কন্যা আল্লাহ নবীর স্ত্রী ছিলেন, নামটা জোরে বলেন, হযরত আয়েশা।
নবীর কাছে হযরত আবু বকর বিয়ে দিয়েছিলেন ইতিহাস কয়বার আপনাদেরকে শুনিয়েছি ভাই গো হযরত আয়েশার বয়স যখন 6 বছর বয়স কয় বছর বললাম ভাই 6 বছর বয়স যখন খেলনা নিয়ে হযরত আয়েশা খেলাধুলা করে হযরত আবু বকর বলতেছেন আয়েশা রে তুমি একটু রেডি হয়ে যাও মা রে চল আমার সঙ্গে একটু বাইরে যাও চল চল আচ্ছা 6 বছর বয়সের মেয়ে তো আপনাদেরও আছে কতটুকু বাচ্চা 6 বছর বয়সের একটা মেয়ে বাবা কোথায় নিয়ে যাবে মেয়ে খুশি হয়ে বাবার পাশে যায় বেটি চল বাজারে যাব তখন মেয়ে পিছনে ধরে কি ধরে না 5-6 বছর মেয়ের সঙ্গে সঙ্গে যেতে চাই কি যায় না 5-6 বছরের মেয়ে আছে আপনি মোটরসাইকেল স্টেপ দিয়ে তার একবার বললেন তো বেটি ফরক গাই দে চল বাজারে যাব দেখবেন যে আপনি মোটরসাইকেল স্টেপ দেওয়ার আগেই ছোট্ট বেটিটা কুন কুন করে ফরক গাই দে আব্বা আমি যাব এরকম কয় কি কয় না আপনাদের বাসায় আবার কি কয় আমি আসানোর কথা কইছি আব্বা আমি যাবো নিয়ে যাও আব্বা নিয়ে যাও আব্বা নিয়ে যাও আব্বা এই যে কইছে তাহলে 6 বছর বয়সের বেটি কত বড় হযরত আবু বকর বলছেন বেটি রেডি হয়ে যাও আবু বকরের কত শুনে 6 বছরের আয়েশা বাবার সঙ্গে যাবার জন্য খুশি যেতে 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 চলছে ভাই গো হযরত আবু বকর 6 বছরের বেটি হযরত আয়েশাকে সঙ্গে করে নিয়ে টম 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 করে যায় নাবিজির রুমের কাছে পৌঁছে গিয়েছেন নাবি বসে আছেন সাহাবা কেরাম চতুর্দিকে আছেন কেবল কিছু সামান্য কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন কেবলমাত্র দ্বিতীয় বিয়ে গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা বৃদ্ধা মহিলা হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দ্বিতীয় বিয়ে করেছেন হযরত সাউদা স্ত্রী আছে আল্লাহর নবী সালামের জবাব দিয়ে দিলেন কি আবু বকর সবাই সাহাবীরা বলেন আবু বকর এসছে আবু বকরের সঙ্গে 6 বছরের হযরত আয়েশা আল্লাহর নবী সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন নবীজি আমি আবু বকর আপনার কাছে চলে আসলাম গো নবীজি আমার কাছ থেকে একটা মনের বেদনার কথা আমি আপনার কাছে বলতে চাই গো নবী হুজুর আমি একটা আবদার করব আপনার কাছে আমার আবদার আপনি রাখবেন আমি একটু আবদার করব আপনার কাছে আমার একটা আবদার আপনি রাখবেন নবী সাহাবাগণ ভেবেছেন কি আবদার করবে হযরত আবু বকর নবীর কাছে আর নবী তো সবসময় আবু বকরকে ভালোবাসেন আবু বকর জান দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন সেই আবু বকর কি আবদার বা করবেন নবীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর তুমি বলে ফেলো আবু বকর বললেন নবীজি গো আমি একটাই মাত্র আপনার আপনার কথা বললাম গো নবী এই যে আমার আয়েশা আয়েশার 6 বছর বয়স আমার বেটি নবীজি গো আমার 6 বছরের আবু বকর আমি 6 বছরের আয়েশাকে নবী আমি আপনার খাদিমা হিসেবে আপনার স্ত্রী রূপে আপনার সঙ্গে বিয়ে দিতে চাই তখন আল্লাহর নবীর বয়স 51 বছর কয় বছর বয়স বললাম কত বছর 50+1 51 বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আয়েশার বয়স কত আয়েশার বয়স কত 6 বছর বয়সের আয়েশা কারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু মাথা নিচু করে গো মাথা তুলে বলছেন আবু বকর তুমি যদি প্রস্তাব দিয়ে যাও তোমার প্রস্তাব আমি নবী প্রত্যাখ্যান করলাম না তোমার প্রস্তাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী গ্রহণ করে নিলাম এবার প্রশ্ন যদি করেন তাসলিম নাসরিন তো ওই কথাটাই লিখেছিল আরে 51 বছর বয়সের নবী 6 বছরের আয়েশাকে বিয়ে করলেন একটু চিন্তাও করলেন না যে বিয়ে করা যাবে কি যাবে না 6 বছর বয়সের একটা মেয়েকে আমি 51 বছর বয়সে কেন বিয়ে করি এটার উপরেই তো তাসলিম নাসরিন কিছু কথা লিখেছিল কিন্তু কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরামকে তখনই বলে দিয়েছিলেন হে সাহাবী রাসূল নাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি আয়েশাকে নতকারা তারিখ কেন আমি গ্রহণ করলাম রে সাহাবী রাসূল নাও
আমি বিশ্বর নবী তোমাদের কাছে বললাম রে সাহাবীরা, আমি সামান্য কিছুদিন আগে আমি আখেরি নবী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়েছিলেন, আমি মেরাজে দর্শন করলাম, আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম, আমি একটি জান্নাতের কিনারা গো যখন ঘুরতে শুরু করে দিয়েছি, হঠাৎ করে গো হযরতে জিবরিল আমিন জান্নাতের একটা রুমাল নিয়ে কি যেন রে একটা টুপলা বেঁধে নিয়ে পুটুলি বেঁধেছে, টুপলা বেঁধেছে একটা টুপলা নিয়ে আমি নবীজি জান্নাতের কিনারায় হাজির। আমাকে জিবরিল বলতেছে ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই নিন আপনার তোফা। জান্নাতের কিনারায় আমি নবীজি, আমাকে যখন আসরের তরফ থেকে যখন তোফা দেওয়া হলো, আমি জিজ্ঞাসা করলাম জিবরিল রে এটা কি, বলে আপনি খুলে দেখুন এর মধ্যে কি আছে। আমি নবীজি জান্নাতের কিনারায় যখন জিবরিলের তরফ থেকে যখন তোফাটা গ্রহণ করে নিলাম, আমি যখন জান্নাতের রুমালটা খুললাম, আমি খুলে দেখি ওর ভিতরে ছোট্ট একটা মেয়েকে দেওয়া হয়েছে, নজর করে দেখি ওই মেয়েটা কেউ নয়, ওই মেয়েটা হচ্ছে হযরতে আবু বকরের কন্যা হযরতে আয়েশা। এটা জান্নাতে দিয়েছিলেন। তাই বেশ ঘুমাইছে, একটু ধাক্কা দেব, ধাক্কা মারবে ভাইজান, অত ঘুমাইছেন না, জালসায় আসছেন, একটু জেগে থাকেন। আমার ভাইরা আমি বলে দিয়েছিলাম বলে কি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছিলেন জান্নাতের ভিতরে, ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো তখন গ্রহণ করেছিলেন মিরাজ থেকে ঘুরে আসার পরে, অন্যান্য কাহিনীগুলি নবী বর্ণনা করেছিলেন, কিন্তু এই কথাটা নবী একটু চুপকে রেখে দিয়েছেন। কেমন করে নবী বলবে আবু বকরের ছয় বছরের কন্যা আমি জান্নাতের ভিতরে পেয়েছি, নবী বলে জাননি। কিন্তু হযরত আবু বকর যেদিন আল্লাহর নবীকে যখন আয়েশাকে চুপে দিলেন, আল্লাহ আবু বকর যেদিন দিয়ে দিলেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে পড়েছেন আমি তো জান্নাতে আগেই তো গ্রহণ করে নিয়ে জিবরিলকে বলেছিলেন জিবরিল জান্নাতের ভিতরে তুই দিলে রে এটা আবু বকরের কন্যা, বলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী অসিরেই এই মেয়েটা হযরত আয়েশা আবু বকরের কন্যা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবি বানিয়ে দেবে, আপনি গ্রহণ করুন। আরে নবী তো নিয়েই ফেলেছেন, নবী তো গ্রহণ করেই ফেলেছেন, এটা দুইবার ঘটেছিল ওই আয়েশার জন্য, ওজন্য ছয় বছরের আয়েশাকে ফিরত করে দেওয়া হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী গ্রহণ করেছেন। তালি যে মেয়েটাকে জান্নাতের কিনারায় জান্নাতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলের দ্বারাতে আল্লাহর নবীকে দিয়েছিলেন, আবু বকরের নবীকে দিলেন, নবীর বিবি হয়ে গেল, ওই হযরত আয়েশা জান্নাতে যাওয়া না যাওয়া সম্পর্কে কি কোনো প্রশ্ন থাকতে পারে বলেন? কোন সন্দেহ থাকতে পারে যে আয়েশা জাহান্নামে হবে, আয়েশা জান্নাতে যাবে না, হ্যাঁ হবে তা হবে, সন্দেহ থাকতে পারে যে আয়েশাকে তো আল্লাহ তাআলা ডাইরেক্ট দান করেছেন নবীকে, ওই আয়েশা সম্পর্কে কি কোনো মত করা যাবে? আর সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলিন, আল্লাহর কথা বলিন, ভাবছেন কত পৃথিবীর চালিয়ে। এবার শুনে নেন আবু দাউদ শরীফের একটা হাদিসের বর্ণনা শুনে নেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজেই হচ্ছেন রাবি, তিনি বর্ণনা করে বলছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত, রাবি বর্ণনা করে বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নিজেই বর্ণনা করে বলছেন, আরে হযরত আয়েশা একটা দিনে তার নিজের রুমের ভিতরে, এটা কিন্তু নবীর স্ত্রী হওয়ার পরে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন রুমের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের কথা মনে করে, কোরআনের ওই আয়াতগুলি শুনে শুনে মনে 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 করে জাহান্নামের কথা বলেন মনে করে চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বুকটা বাসিয়ে দিয়ে কান্নার আওয়াজ হিক 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 করে রুমের ভিতরে কান্নার আওয়াজ চলছে চলছে, হঠাৎ করে গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাহির থেকে রুমের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল হয়ে গেলেন, প্রবেশ করার পরে নবী নজর করে দেখেন নবীর স্ত্রী হযরত আয়েশা রুমের ভিতরে কাঁদতে কাঁদতে চোখের পানি জোরদার করে ফেলে দিয়ে হিক 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 শব্দ উঠে ফেলেছে রুমের মধ্যে।
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর স্ত্রী তো নবীর তো মহব্বত আছে কোটি কোটি মহব্বত আছে নবী জিজ্ঞাসা করলেন মাযা ইউবকি কে ইয়া আয়েশা আয়েশা কি হয়েছে তোমার এরকম করে রবি তুমি কাঁদছো কেন আমি নবী না তোমার স্বামী কি হয়েছে তোমাকে কেউ গাল পেরেছে তোমাকে কেউ দুঃখ দিয়েছে তোমাকে কেউ আঘাত করেছে তোমাকে কেউ মেরেছে এমন করে যদি তুমি কাঁদছো বলে তাহলে তুমি কাঁদছো কেন গো তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জবাব দিয়েছিলেন আজকে আমি রুমে বসেছি গো নবীজি হঠাৎ করে কোরআনের ভিতরে যেগুলি জাহান্নামের আয়াতগুলি রয়েছে গো নবী ওই জাহান্নামের কথাগুলি আমার মনে পড়ে গেছে কেমন জাহান্নামের কথাগুলি মনে পড়েছে কেমন জাহান্নামের অবস্থাটা ছিল জাহান্নামের কথাগুলি আপনাদেরকে শুধু একটা জাহান্নামের কথা আপনাদের কাছে শুধু আমি তুলে ধরতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন আল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন পৃথিবীর মানুষের আরে যারা জমিনের ভিতরে কুফরি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে যারা জমিনের ভিতরে স্বীকার করে নাই নাই আল্লাহর দিনকে যারা জমিনের ভিতরে মেনে নিতে পারে নাই আল্লাহর সঙ্গে কুফরি করেছে দিনের সঙ্গে কুফরি করে যায় নবী কে নবী বলে পৃথিবীর জমিনের ভিতরে মেনে নেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনের যেটা আগুন পৃথিবীর যেটা আগুন তার থেকে 70 গুণ বেশি আগুনের তেজ ওই আগুনের শলা দিয়ে ওই আগুনের টুকরো দিয়ে ওই আগুনের শলা আগুনের উত্তপ্ত তাপে অগ্নি শিখার দ্বারা কেটে 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 মানুষের মাপ দিয়ে 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 আগুনের পোশাকটা বানিয়ে রেখে দিয়েছে একটা কথা ভাবেন তো একটু যদি হাতটা দিয়ে দেন আগুনের মধ্যে কেমন লাগে একটা যদি পাটা আগুনে পড়ে যায় কেমন লাগে আর সেই জাহান্নামের ভিতরে আগুনের শলা কেটে 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 কুত্তার শব্দ ব্যবহার আছে আপনারা দেখেছেন কোর্টে যদি গিয়েছেন যারা উকিল আছে দেখবেন টাইপ ফিডিং কোর্ট পরে ওই টাইপ ফিডিং কোর্টের মতো করে টাইপ ফিডিং করে ওই কাপ আগুনের শলার দ্বারা আগুনের টুকরার দ্বারা পোশাক বানিয়ে রাখা দেওয়া হয়েছে মানুষকে গলা থেকে শুরু করে লইয়া পায়ে হাত মোজা হাতের মোজা পর্যন্তর মতো করে ওই যে পা মোজা পর্যন্তর মতো করে আগুনের পোশাক সেদিন পরিয়ে দেওয়া হবে কুহুরিকারীদেরকে আগুনের পোশাকটা যখন পরিয়ে দেওয়া হলো এবার মাথাটা কিন্তু বাদ থেকে যাবে কারণ গলা থেকে সাপ পরানো হবে মাথাটা বাদ থেকে যাবে এবার যদি আমি আপনি যদি মনে 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 যদি ভেবে যাই শরীরের আগা থেকে শুরু করে পর্যন্ত যদি আমার যদি আমি বেঁচে যাই আমার যদি মাথাটা বাদ থেকে যায় তাও তো আমি সেদিন বেঁচে যেতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসাব্বু ফিহা মিন ফাওকি রুসিহিমুল হামিম ফুটন্ত পানি গুলিন যখন সীসা গলিত পানি তামা গলিত পানি হীরা গলিত পানি তামা যদি জাল করে যদি গরম করে যদি তার বানানো হয় একটা সীসা যদি গরম করে 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 যদি তার বানানো হয় কত গরম থাকবে ওই ফুটন্ত পানিটা সেদিন তার মাথার উপরে ঢেলে দেওয়া হবে এদিকে গলা থেকে শুরু করে পা পর্যন্ত আগুনের পোশাক রয়েছে আর ফুটন্ত কৌটি কৌটি বছর জাল করা পানিটা যখন মাথার উপরে যখন ঢেলে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম আল জুলুদাই সেদিন যখন ফুটন্ত পানি মাথার উপরে যখন ঢেলে দেওয়া হবে সেকেন্ডে সেকেন্ডে ওই যে তোমার সেকেন্ডের মতো করে সঙ্গে সঙ্গে তোমার শরীরের ওই পই যায় পানি দেওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়ি গুলি গলে 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 সেদিন খসে পড়তে শুরু হয়ে যাবে
আমার ভাইরা, আমরা যদি জমিনের ভিতরে চিন্তাও যদি করি নাই, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা এই জাহান্নামের আয়াতের কথা মনে করে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে সেদিন কাঁদতে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন জিজ্ঞাসা করেছেন, আয়েশা রে তুমি কান্না করো কেন, তখন উত্তর দিলেন, জাহান্নামের কথা মনে পড়েছে তাই আমি কান্না করেছি। দুজনের কথা শেষ হয়ে গেল। জাহান্নামের কথা মনে করে কাঁদছি, হুজুর জাহান্নামের কথা ইয়াদ হয়েছে তাই আমি কাঁদছি। আচ্ছা শেষ হয়েছে, কথা শেষ হয়েছে, থাকবা। হযরত আয়েশা একটা সওয়াল টাকরিয়ে দিলেন নবীকে, হযরত আয়েশা একটা প্রশ্ন টাকরিয়ে দিলেন নবীকে। যখন নবীর কথা আয়েশার কথা শেষ হয়ে গেল, এবার আয়েশা সিদ্দিকা একটা উল্টো প্রশ্ন করে ফেললেন নবীকে। কি প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন করেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা? এবার এমন একটা প্রশ্ন করেছেন ভাই গো, শুনলে চোখের পশম, শরীরের পশম গলিন দাঁড়িয়ে যাবে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, নবীজি গা, আজকে আমি হযরত আয়েশা, আমি রুমের ভিতরে আমি জাহান্নামের কথা মনে করে এমন করে কান্না শুরু করে দিয়েছি, আর আপনি আমার কান্নার আওয়াজ শুনেছেন বা কান্না দেখতে পেরেছেন, আমাকে তাই জিজ্ঞাসা করেছেন গা নবী, আয়েশা গো তুমি কান্না করো কেন, তোমার কি হয়েছে? ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা? ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমরা তো আপনার 11 জন স্ত্রী পৃথিবীর জমিনে গা নবী। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কঠিন কিয়ামতের দিন আপনার কোন বিবি যদি সেদিন কিয়ামতের দিন যদি বিপদে পড়ে যায়। খুব কথাটা লক্ষ্য করেন, ডাইরেক্ট প্রশ্নটা করেছেন, ও আল্লাহর নবী, কঠিন কিয়ামতের দিন আমার মতো আয়েশা আপনার কোন বিবি যদি সেদিন বিপদে পড়ে যায় গো, যদি কান্না শুরু করে দেয় হাসরের ময়দানে, ও নবীজি গো, ফাল তাযকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামা, আজকের মতো কি সেদিনও আমাদের খবর নেবেন কি নেবেন না? প্রশ্নটা দেখেন আয়েশা, হুজুর গো আজকে যে খবর নিলেন, কিয়ামতের দিন যদি হঠাৎ কান্দি সেদিনও কি আমাদের খবর নেবেন আপনি, সেদিনও কি খবরটা নেবেন? ফাহাল তাযকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে কি খবর আপনি নেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জবাব দিলেন, আয়েশা তুমি কোন কথা বললে রে, কঠিন কিয়ামতের দিনের তুমি প্রশ্নটা করে ফেলেছো রে আয়েশা, কঠিন কিয়ামতের দিনের কথা তুমি বলে ফেলেছো রে আয়েশা, কঠিন কিয়ামতের দিন এমন একটা দিন রে, ইন্না ফি সালাসাতি মাওয়াতিনা লা ইয়াযকুরু আহাদুন আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, রে আয়েশা তুমি কিয়ামতের দিনের কথা বলেছ, কিয়ামতের দিন এমন একটা মুহূর্ত রে আয়েশা গো, আমি নবী সব সময় তোমাদের কথা তো মনে রাখবো, কিন্তু তিনটা মুহূর্ত আছে রে আয়েশা, ইম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, এমন তিনটা মুহূর্ত আছে রে আয়েশা, আমি নবীজি বললাম গো, কিয়ামতের দিন যে যতই বড় হোক না কেন একজন আরেকজনের খবর নিতে পারবে না। তিনটা মুহূর্ত, কটা মুহূর্ত বললাম? তিনটা মুহূর্তে কেউ কার খবর নেবে না। আমি নবীজি, আমি আমার স্বামীর খবর নিতে পারবো, আমি আমার স্ত্রীর খবর নিতে পারবো না। কোন স্বামী তার স্ত্রীর খবর নিতে পারবে না, কোন স্ত্রী তার স্বামীর খবর নিতে পারবে না, তিনটা মুহূর্ত আছে। প্রশ্ন যদি করেন তিনটা মুহূর্ত কোন কোন মুহূর্ত, এক নাম্বার নবী বললেন, এক নাম্বার মুহূর্তটা হচ্ছে ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াকিফু মিজানহু আও ইউসকাল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝিয়ে দিলেন, এক নাম্বার মুহূর্ত রে আয়েশা সেটা হচ্ছে নেকি বদি ওজনের সময়, যখন নেকি আর গুনাহ যখন ওজন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লাতে যখন দেওয়া হবে একদিকে নেকি একদিকে গুনাহ, ওই মুহূর্তে যার যার চিন্তায় থাকবে সে কেউ কারোরই খবর নিতে পারবে না, যখন তার নেকি বদির ওজনের পাল্লা যখন শুরু হয়ে যাবে।
কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন পাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাওয়া ফি ঈশাতির রাদিয়া কারণ কঠিন কিয়ামতের দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন কারোই যদি রে নেকি বদি ওজনের সময়ে যদি নেকির পাল্লাটা যদি বাড়ি হয়ে যায় স্বয়ং আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে নারে তাকবীর কিন্তু যদি গো ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া আমা আদরাকা মাহিয়া নারুন হামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও কঠিন কিয়ামতের দিন হঠাৎ করে যদি তোমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায় হঠাৎ করে যদি তোমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাহলে তোমার মা হবে ওই যে হাবিয়া এবার যদি প্রশ্ন করো তোমার হাবিয়া কি মাটা কি হবে হাবিয়াটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা হচ্ছে অগ্নিকুণ্ড প্রজ্বলিত অগ্নিকুণ্ডর শোলার একটা অংশ মার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ হাবিয়া জাহান্নাম এমনই একটা জাহান্নাম হাবিয়া জাহান্নামটা এমন সুরতের জাহান্নাম একটা মানুষ যখন মায়ের পেটের ভিতরে থাকে আল্লাহর অর্ডার ছাড়া যখন বের হয় না যতক্ষণ পর্যন্ত মায়ের পেটের ভিতরে থেকে যায় ওই মানুষটা পৃথিবী আছে কি না কিছুই বুঝি না বলেন কথা ঠিক নয় বোঝা যায় না গো যে আমি কোন জায়গাতে রয়েছি আল্লাহ যদি অর্ডার না করে মার পেট থেকে যেমন বের হওয়া সম্ভব নয় আল্লাহ যদি পারমিশন না দেয় মার পেট থেকে বের হওয়া যেমন করে সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে বুঝিয়ে দিতে চেয়েছেন হাবিয়া জাহান্নাম তেমনই জাহান্নাম জাহান্নামের ভিতরে যদি একবার ঢুকে যাও আল্লাহ যদি তোমাকে বের না করে গো হাবিয়া জাহান্নাম এমনই আগুনের ঘেরাওয়ের জাহান্নাম তোমাকে ঘেরাও করে রাখবে তোমার মতো লোকের বের হওয়ার মতো সেদিন কোনো ব্যবস্থা নাই তাই আল্লাহ নবী সাল্লাম বুঝিয়ে দিলেন আয়েশা সেই মুহূর্তে আমি নবী তোমার খবর নিতে পারবো না যখন নেকি বদি যখন ওজন শুরু হয়ে যাবে দ্বিতীয় নাম্বারে বললেন আয়েশা রে ওই দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম ওয়াইন্দাল কিতাব নবী বুঝিয়ে দিলেন আয়েশা রে কঠিন কিয়ামতের দিন মানুষকে যেদিন নামায় আমল তার কাছে যখন পৌঁছে দাঁড়াবে নামায় আমল দুটো সুরতে আসবে একটা সম্মুখ থেকে এসে ফিরিস্তার ডান হাতে আমল নামা দেবে আর একটা পিছন দিক থেকে এসে বাম হাতে আমল নামাটা দেবে এটা দুটো ধরন থাকবে সম্মুখ থেকে এসে ডান হাতে আমল নামা দেবে আর একটা পিছন থেকে এসে বাম হাতের মধ্যে সেদিন আমল নামাটা দেবে দুদিকের সম্মুখে যে ডান হাত আমল নামা পেয়ে গেল ওই লোকটাই জান্নাতের পরানা পাবে খুশিতে খুশি হয়ে যাবে আমল নামা পেয়েই সেদিন বলতে শুরু করে দেবে হায় হায় আমি তো আমল নামা পাওয়ার কথা ছিল আমি পেয়ে গেছি আমি বিশ্বাস করতে পারিনি তবু এত সুন্দর আমল নামা আমার ডান হাতে দিয়ে তোমরা দেখো 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের পরানা দিয়ে দিয়েছেন আর যদি বাম হাতে এসে যায় হঠাৎ করে যদি বাম হাতে পড়ে যায় যদি সেটা পিছন দিকের ভাগ্য যদি হয়ে যায় তখন কান্নার রোল ছুটে যাবে যতবারই তুমি বাদশাহ হও না কেন কোটি টাকার তুমি মালিক হও না কেন ওয়াম্মামান উতিয়া কিতাব হবে মালিহি পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হঠাৎ করে যদি বাম হাতে যদি আমল নামা চলে যাও এবার কান্না শুরু করে দেবে হায় 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 আমি তো ভাবতে পারিনি আজকে আমার হিসাব হয়ে যাবে আমার বাম হাতে আমল নামা আসবে আমার এমন 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 অবস্থা আমার হবে আমি তো ভাবতেই পারিনি পৃথিবীর জমিনের ভিতরে গো আমি জমিনের ভিতরে আজকে আমার এই অবস্থা হয়ে গেছে কোরআনে কারিম আল্লাহ বর্ণনা করেছেন হালাকান্নি সুলতানিয়া আমার নাম বাদশাহী জমিনের ভিতরে শেষ করে দেওয়া হয়ে গেছে ভাই গো তাই আমি বলছিলাম বলে কি কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় যদি বাম হাতে আমল নামা যদি চলে আসে সেদিন আমল নামা যখন দেওয়া শুরু হয়ে যাবে কেউ কাহার চিন্তায় মুহূর্তে করতে পারবে না আমার ভাইরা সেই হাসর ময়দানের কিছু জায়গা জামিন জামিনের ভিতরে দিকে যদি আমরা কিনে নেই সেই কঠিন কিয়ামতের দিন যদি বাসার কিছু ব্যবস্থা যদি করে দেয় আমরাই নিয়মান গ্রহণ করতে হবে আমাদের নামাজ পাশক্ত করতে হবে রমজান মাসের রোজা আমাদের থাকতে হবে
হবে, যাকাত আমাদের দিয়ে দিতে হবে, মাল ধন হইলে আমাকে হজ করে নিতে হবে, ফরজগুলি আদায় করার পরে সুন্নাত নফল যেগুলো ইবাদত আছে যতদূর সম্ভব ততদূর করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে একটু কান্নাকাটি করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ আমাদেরকে তুমি হেদায়াত করো, আমাদের প্রতি মুসিবত থেকে তুমি উদ্ধার করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরাম বলেন পৃথিবীর জমিনের ভিতরে একটা ভালো খবর শুনলেও দুই রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করতেন, আর কোন খারাপ খবর শুনলেও তারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদছেন। কিন্তু এই খাসলত আজকে জমিনের ভিতরে আমাদের নাই। আমার ভাইয়া যাজ্ঞা আপনাদেরকে আর আমি ডিস্টার্ব করতে চাই না, হয়তো অল্প সময় আলোচনা আপনাদেরকে রেখেছি, এক দুটি হাদিস আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের কাছে আমি বলবো যে আমরা অল্প শুনবো আমল করব বেশি। আমরা আপনারা অবশ্য আমল করেছেন নবীর সুন্নতের দিকে, আপনারা দাম দিয়ে আপনারা এগিয়ে বসেছেন, আপনাদের জন্য ধন্যবাদ রয়ে গেল। আমি আর বেশি কথা চাইব না, শুধু মাদ্রাসার খাতিরে আমি একটা দোয়া করে নেমে যাবো। ছোট্ট জালসা যদি বড় আয়োজন করেছিলেন, আমরা কম সবটুকুলোক আসার জন্যে আমরা হয়তো এত লম্বা করতে চাইছি না, কাজে থেকে আপনাদেরকে একটু অনুরোধ করছি এই মুহূর্তে আমি একজন মুসাফির আজকেই ডাইরেক্ট বাড়ি থেকে বেরিয়ে আরবি কলেজে ঢুকে সাইন করে বেরিয়ে এসেছি, এসে আপনাদের জালসা ধরেছি। তো কাজে থেকে ইনশাল্লাহ আমি আর দেরি করতে চাই না, আমি আপনাদের কাছে শুধু এখন দু চারটা কথা বলেই আমি আমার বক্তৃত্ব কলকাতা করার চেষ্টা করব। সেই মহাবিপদের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, আল্লাহ নবী সাল্লাম বলেন কেউ যদি হাসরে ময়দানের দণ্ডে একটা খেজুরের দানা দিন রাহিলিল্লাহতে পৃথিবীর জমিনের ভিতরে যদি দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ফাইনাল্লাহ ইয়াকবালু বিইয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার ডান হাতের দানা কবুল করে লালিত বলতে শুরু করে, কিয়ামতের দিন তার মিজানের পাল্লার ভিতরে তার নেকড়ে উঠিয়ে দেওয়া হবে।